আজ আমরা সকাল সকাল চলে গেলাম বহরমপুরে ওনাকে ডাক্তার দেখাতে ওর ডান হাতটা তো ভেঙে গেছে আগে আপনাদের সাথে শেয়ার করেছি তো এই প্রথমবার আমরা কিন্তু বাসে করে গেলাম গিয়ে এই যে বাস স্ট্যান্ডে নামলাম তো এতদিন আমরা বাইকে করেই বহরমপুর যেতাম কিন্তু এই প্রথমবার ওনার হাত ভেঙে যাওয়ার জন্য বাসে করে যেতে হলো তারপর এই যে টোটো করে সুভাষ সরোবরের পাশ দিয়ে যেটা দিঘি নামে পরিচিত তো সেখান দিয়ে চলে গেলাম ডাক্তারবাবুর চেম্বারে আমরা গিয়েছিলাম শহীদ সূর্য সেন রোডের অর্থোপেডিক সার্জেন জেন পালের কাছে উনি হলেন একজন সিনিয়র সার্জেন ওখানে ঢুকেই তো আমি একটি বাচ্চার মধ্যে অবাক হয়ে গেলাম তো প্লাস্টার কাটা হচ্ছে দেখলাম একটি কাটার মেশিন দিয়ে তো এই জাতীয় মেশিন দিয়ে যে প্লাস্টার কাটতে হয় এটাও আমি প্রথমবার দেখলাম আর দেখি অবাক হয়ে গেল আর দেখলাম বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডাক্তারবাবু খুব যত্ন সহকারে দেখছেন এবং নিচে হাতে যত্ন সহকারে হা সেট করে দিয়ে তারপর যত্ন করে প্লাস্টার করে দিচ্ছেন তারপরে এলো ওনার পালা ওনাকেও খুব যত্ন সহকারে ডাক্তারবাবু পুরনো প্লাস্টার খুলে দিয়ে নতুন করে প্লাস্টার করে দিলেন কারণ পুরনো প্লাস্টারটা পনেরো দিন হয়ে গেছিলো তাই খুলে দিয়ে আবার নতুন করে একটু সেট করে দিয়ে উনি প্লাস্টার করে দিলেন ঈশ্বরের অশেষ কৃপাতে কোনো অপারেশন করতে হয়নি এই প্লাস্টারটা আবার দেড় মাস বাঁধা থাকবে তারপর উনি আবারও দেখবেন ঠিক হয় কি না ঈশ্বরের কাছে আপনারাও প্রার্থনা করুন যেন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে ওঠেন তারপর ওখান থেকে বেরোতে প্রায় বিকাল চারটে হয়ে গেছিলো কারণ ডাক্তারবাবু সমস্ত পেশেন্ট দেখে তারপর প্লাস্টার করেন তারপর প্লাস্টার হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর আসার পথে দেখলাম সুন্দর সুন্দর ফুল গাছ আমরা তো গাছ পাগল মানুষ আমাদের ছাদ বাগানে অনেক ধরনের ফুলই রয়েছে আবার অনেক শাক্টেরও ফুল রয়েছে কিন্তু এই ধরনের সাকুলান ফুলগুলো আমাদের ছিল না অর্থাৎ ডবল পেটাল কালাঞ্চ তো দেখলাম রঙগুলিও খুব সুন্দর তাই আসার পথে দুটো ডবল পেটাল এই যে কালাঞ্চ ফুল নিয়ে এলাম কারণ হচ্ছে এগুলো দেখতে অপূর্ব সুন্দর একদম গলা করি আরও দেখলাম আসার পথে সুন্দর সুন্দর লাভ বাস সব বদ্রি খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এই ছাপা ছাপাগুলো বদ্রি না কত রকম কালারের আছে একটা নীল কি সুন্দর লাগছে এগুলো ঠিক মনে হচ্ছে টিয়া পাখির বাচ্চা আর এই যে এগুলো বদ্রি শুধু একটু ছাপা রয়েছে পাখনার মধ্যে এতদিন লাভবাট বদ্রি পাখির নাম শুনেছি কিন্তু আমি চিনতাম না তো এখানে দোকানদার বলে দিলেন বলে চিনতে পারলাম কিন্তু আজকে আর পাখি কিনে নিইনি আমরা আমরা শুধু একটু দেখেই চলে এলাম রাস্তার ধারে দেখতে দেখতে এসে বাসের সময় হয়ে গেছিলো তাই তারপর বাস ধরে বাড়ি চলে এলাম আর সারাদিন এইভাবেই আমাদের কাটলো আর এই ভিডিওটি দেখার জন্য জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করবেন আমার পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরে ভিডিওতে ততদিন আপনারা আশা করি খুব ভালো থাকবেন নমস্কার